ফের শহরে বিপুল পরিমাণ টাকা উদ্ধার বড়বাজার এলাকা থেকে প্রায় 60 লক্ষ টাকা উদ্ধার হয়েছে এত টাকার উৎস কি কোথা থেকে এলো এত টাকা ইতিমধ্যে শুরু হয়ে গেছে তদন্ত এসটিএফ এবং গোয়েন্দা বিভাগে যৌথ অভিযানে উদ্ধার হয়েছে গ্রেফতার করা হয়েছে 9 জনকে হাওলার যোগ আছে বলে প্রাথমিক তদন্তে অনুমান বড়বাজার এলাকা থেকে প্রায় 60 লক্ষ টাকা উদ্ধার এই টাকা কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল টাকার উৎস কি ইতিমধ্যে শুরু তদন্ত কোথা থেকে এলো এত টাকা এসটিএফ এবং গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা বড়বাজার এলাকা থেকে ঘটনায় 9 জনকে গ্রেফতারও করা হয়েছে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য সুকৃতি আর কি আপডেট রয়েছে দেখো একেবারেই সুদীপ্ত তোমাকে বলবো ফের কলকাতায় লক্ষ লক্ষ নগদ টাকা উদ্ধার এসটিএফ ও গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে কলকাতার বড়বাজার এলাকা থেকে প্রায় 60 লক্ষ টাকা উদ্ধার এবং প্রপার অ্যামাউন্টটা যদি তোমাকে বলি 59,76,200 টাকা যে নোটগুলির মধ্যে রয়েছে 2,000 টাকার নোট 500 টাকার নোট 200 টাকার নোট 100 টাকার নোট এমনকি 50 টাকার নোট প্রথমে গোপন সূত্রে খবর পান তদন্তকারী আধিকারিকরা তারপর সোমবার সন্ধ্যায় সেই সূত্রের খবর পেয়ে অভিযানে নামেন তদন্তকারীরা কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ রবীন্দ্র সরণি এবং এমজি রোডে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ এই টাকা উদ্ধার করে পাশাপাশি এই যে একজনকে প্রথমে আটক করা হয় বড়বাজার এরিয়া থেকে তিনি কিন্তু কোনো সবুত্ব দিতে পারেননি কি কারণে এত টাকা তার কাছে এসেছিল তারপরে রবীন্দ্র সরণি এমজি রোড এবং বড়বাজারের বিভিন্ন এলাকায় তল্লাশি চালান পুলিশ এবং তারপরে কলকাতা পুলিশের গোয়েন্দা দমন শাখা এবং এসটিএফ এর যৌথ উদ্যোগে তারা এই অভিযানে সফল হন এবং প্রায় 60 লক্ষ টাকার কাছাকাছি নগদ উদ্ধার করা হয় গ্রেপ্তার হয়েছে 9 জন এবং এই 9 জনের সঙ্গে আরো কেউ জড়িত কিনা সেই তদন্তে নেমেছেন গোয়েন্দা বিভাগ পাশাপাশি এরা টাকা নিয়ে কোথায় যাচ্ছিল এবং এই টাকা কি দেশের বাইরে পাচার হচ্ছিল এবং টাকাগুলো কোথা থেকেই বা আসছিল এইগুলো সমস্ত নিয়ে কিন্তু ইতিমধ্যে তারা তদন্তে নেমেছেন এবং আজকেই তাদের আদালতে পেশ করা হবে এবং আদালতে পেশ করার পরে আরো বিস্তারিত সমস্ত কিছু জানা যাবে সুদীপ্তা ধন্যবাদ সুকৃতি কথা বলছিলাম প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্যের সঙ্গে ফের শহরে বিপুল পরিমাণ টাকা উদ্ধার বড়বাজার এলাকা থেকে প্রায় 60 লক্ষ টাকা উদ্ধার হয়েছে এসটিএফ এবং গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে 9 জনকে কোথা থেকে এলো এত টাকা হাওলার যোগ আছে বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে বিপুল পরিমাণ টাকার উৎস কি শুরু হচ্ছে তদন্ত এসটিএফ এবং গোয়েন্দা বিভাগের যৌথ অভিযান বড়বাজার এলাকায় উদ্ধার প্রায় 60 লক্ষ টাকা কথা বলেছিলাম আমরা প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি বলছেন শুনবো দু তিনটে কারণের জন্য এই টাকাগুলো রাখা হয় একটা মনে হচ্ছে মানি লন্ডারিং কেস যেগুলো বাইরে থেকে প্রচুর প্রভূত অর্থ আসছে সেই অর্থগুলোকে ঠিক মতন অ্যাকাউন্ট ফর করতে পারছে না ইনকাম ট্যাক্স এর হাত থেকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরের হাত থেকে বাঁচার জন্য এই এই টাকাগুলোকে এইভাবে গচ্ছিত রাখা হয় তারা হয়তো ভাবে যে এইখানে টাকা রাখলে আমরা ধরা পড়বে না কিন্তু আলটিমেটলি পুলিশ থেকে ধরা হয় এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইনকাম ট্যাক্স এবং সিবিআই থেকে ধরা হয় তো এগুলো ক্রমশ প্রকাশ্য হবে আপনাদের চ্যানেলের মাধ্যমে শুনতে পেলাম তো আলটিমেটলি আমার মনে হচ্ছে যে এটার সোর্স অফ কোথা থেকে টাকাটা আসলো কার কাছ থেকে ধরা পড়লো এবং কি পারপাসে টাকাটা রাখা হয়েছিল প্রত্যেকটা জিনিস তদন্তের মধ্যে দরকার এবং এর মধ্যে কোনো ক্রিপ্টো কারেন্সির যোগ আছে কিনা সেটাও কিন্তু তদন্তকারী অফিসাররা দেখবে বলে আমার ধারণা ফের বিপুল পরিমাণ টাকা উদ্ধার বড়বাজার এলাকা থেকে 60 লক্ষ টাকা উদ্ধার হয়েছে কথা বলেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে কি প্রতিক্রিয়া উঠে আসছে শোনাবো দেখুন বিষয় হচ্ছে এই রাজ্য পাচারকারীদের ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ রাজ্য কারণ এখানে আইন নেই শৃঙ্খলা নেই কোনো কিছু নেই যার জন্য আশেপাশের বিভিন্ন রাজ্যের উগ্রপন্থী কার্যকলাপ হোক টাকা লেনদেনের কার্যকলাপ হোক হাওলার কার্যকলাপ হোক সব এখানেই সুস্থভাবে চলে তার কারণ পলিটিক্যাল শেল্টারে এই রাজ্য এই সমস্ত কারবারিদের স্বর্গ রাজ্য সেই কারণের জন্য এই জাতীয় ঘটনা ঘটেছে এখন এই উদ্ধার হয়েছে উদ্ধারের পেছনে যদি শুধুমাত্র রাজনৈতিক কারণে উদ্ধার না হয়ে থাকে যদি সত্যিকারের বাংলার কল্যাণের জন্য যদি উদ্ধার হয়ে থাকে অভিযান আরো জারি রাখা দরকার এবং সাথে সাথে এই টাকার উৎস কোথায় তা খুঁজে বের করা দরকার